নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর 1956 সালে মাত্র 23 বছর বয়সে বাংলার মসনদে বসেন তার পৌত্র তথা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা এবং কিছু বিশ্বাসঘাতকের চক্রান্তে 1957 সালে মাত্র 25 বছর বয়সেই নিভে যায় তার জীবন প্রদীপ। তবে এই নবাব সিরাজ, তার জীবন এবং তার মুর্শিদাবাদ সম্পর্কে আমরা কতটুকুই বা জানতে পেরেছি, এখনও এমন অনেক ঘটনা রয়েছে যা আমাদের কাছে অধরাই রয়ে গেছে। এমনই একটি অজানা কাহিনী আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্বনামধন্য লেখক প্রবীর কুমার গোস্বামীর লেখনী থেকে আমরা এই কাহিনী জানতে পারি। ঘসেটি বেগমের জন্য তার স্বামী নওয়াজিস মোহাম্মদ মতিঝিলের ঠিক মাঝখানে বানিয়েছিলেন অপূর্ব কারুকার্যের মতিঝিলের প্রাসাদ। যদিও সিরাজের মনে ঠিক এরকমই একটি প্রাসাদ বানানোর ইচ্ছে বহুদিন আগে থেকেই ছিল, তবে মতিঝিলের প্রাসাদ তার এই ইচ্ছেকে বাস্তবে রূপান্তরিত করতে ত্বরান্বিত করে। মতিঝিল প্রাসাদের ঠিক বিপরীতে তিনি আরও একটি অপূর্ব সুন্দর প্রাসাদ তৈরি করেন, লুৎফুন্নেসা বেগম যে প্রাসাদের নাম রাখেন হীরাঝিল। এই হীরাঝিল প্রাসাদ তৈরি হওয়ার কিছুদিন পর নবাব সিরাজ এবং লুৎফুন্নেসা বেগম চেহেল সেতুন ছেড়ে হীরাঝিলে থাকতে আসেন। এই ঘটনার কিছুদিন পরই আলীবর্দী খাঁর স্বাস্থ্যের অবনতি হয়, আচমকায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। ঠিক সেই মুহূর্তে সকলে এই বিষয়ে অবগত হন যে লুৎফুন্নেসা বেগম নবাব সিরাজের পরবর্তী বংশধরকে জন্ম দিতে চলেছেন। ঠিক তারপরেই নবাব সিরাজ এবং লুৎফুন্নেসা বেগমের জীবনে এক নতুন মানুষের আগমন ঘটে। নবাব সিরাজের সেনাপতি তথা প্রিয় বন্ধু ছিলেন মোহনলাল, তার এক বোন ছিল যে কিনা বহু আগেই হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজের নাম রেখেছিলেন ফৈজি। ফৈজি ছিলেন একজন নর্তকী, বিভিন্ন রাজাদের মনোরঞ্জন করাই ছিল তার একমাত্র কাজ। অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী ফৈজিকে নবাব সিরাজ ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসতে চান, যদিও মোহনলাল নবাবের এই কাজে বাধা দেন কারণ তিনি ছিলেন প্রকৃতপক্ষে নবাবের শুভাকাঙ্ক্ষী এবং তার পাশাপাশি তিনি তার বোন ফৈজির চরিত্র সম্পর্কেও যথেষ্ট অবগত ছিলেন। কিন্তু নবাব সিরাজ মোহনলালের এই কথায় কর্ণপাত করেন না এবং ফৈজিকে এনে হাজির করেন তার হীরাঝিল প্রাসাদে। ভালোবাসার পাশাপাশি নবাব ফৈজিকে সম্মানের যথেষ্ট উচ্চ পদে বসিয়েছিলেন, কিন্তু ফৈজি নবাবকে সেই সম্মানের স্থানে অধিষ্ঠিত করেননি। নবাবের চোখের আড়ালে তিনি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন প্রতি মুহূর্তে। হীরাঝিল প্রাসাদে থাকতেন ফৈজি এবং লুৎফুন্নেসা। যেহেতু লুৎফুন্নেসা তখন সন্তান সম্ভবা ছিলেন, সেই কারণে তিনি তার নিজের কক্ষ ছেড়ে খুব একটা বাইরে বেরোতেন না, কিন্তু তিনি ছিলেন বেশ চতুর এবং বুদ্ধিমতী, সেই কারণে ফৈজির মতো চালাক নারীও ধরা পড়ে গিয়েছিলেন লুৎফুন্নেসার চোখে। নবাব সিরাজ যে সময় প্রাসাদে থাকতেন না সেই সময় ফৈজির সাথে দেখা করতে আসতেন সৈয়দ আহমেদ খাঁ। এই ঘটনা লুৎফুন্নেসা টের পেয়েছিলেন, কিন্তু নবাব অসন্তুষ্ট হবেন এ কথা ভেবে তিনি নবাবকে কিছুই জানাননি। কিন্তু ফৈজির আচরণে তিনি নবাবের কাছে ধরা পড়ে যান। ফৈজিকে হাতে নাতে ধরার জন্য নবাব সিরাজ হিসেবের বাইরে গিয়ে অন্য সময় প্রাসাদে ফিরে আসেন। হীরাঝিলে নবাব সিরাজ একটি গোলকধাঁধা তৈরি করেছিলেন, যে গোলকধাঁধার ব্যাপারে ফৈজিও জানতেন। সেখানেই তিনি দেখা করতেন সৈয়দ আহমেদ খাঁর সাথে এবং সেই সময় তিনি তার সাথে ওই কক্ষেই ছিলেন এবং সেই গোলকধাঁধার কাছে যাওয়ার পরেই নবাব সিরাজ আহমেদ খাঁ এবং ফৈজিকে হাতে নাতে ধরে ফেলেন। নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করার অপরাধে তিনি ওই গোলকধাঁধার ভেতরেই ফৈজিকে জীবন্ত সমাধি দেওয়ার আদেশ দেন এবং হীরাঝিল প্রাসাদের সেই গোলকধাঁধার ভেতরেই তিলে তিলে মৃত্যু হয় ফৈজির। তো বন্ধুরা, নর্তকী ফৈজির এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।